আমাকে প্রশ্ন করা হচ্ছে আসলে এরকম, যেমন প্রশ্ন করা হচ্ছে যে আপনার কারণে এতগুলো মানুষ বাদ পড়ছে, আপনি আবার আপনি মিশা যাদের এখানে দাঁড়ালেন ওনারা তো বাদ দিল, আপনার কারণে তো বাদ পড়ছে। তো আমি না আসলে কথার অর্থটা বুঝিনি কেন বলেছে। সবাই দিয়েছে সুন্দর সুন্দর কথা বলেছেন, আমাদের মূল বক্তব্যগুলো তো হয়ে গেছে, আর আমাদের প্যানেলের যে আরো যে আমাদের ইস্তেহার থেকে শুরু করে আরো যে মূল বক্তব্যের পার্ট সেটা হচ্ছে আমাদের সেক্রেটারি এবং সভাপতি তারা তো দেবেনি, তো আমরা ওই পর্যায়ে আর না যাই। আমি আমার জায়গা থেকে একটা আত্মপক্ষ সমর্থনের একটা ছোট্ট সুযোগ পাওয়ার কারণে আমি হয়তো দুটো কথা বলবো, কিন্তু উচ্চতর শুনতে হবে। দুটা পয়েন্টই বলবো আমি, আমাকে প্রশ্ন করা হচ্ছে আসলে এরকম, যেমন প্রশ্ন করা হচ্ছে যে আপনার কারণে এতগুলো মানুষ বাদ পড়ছে, আপনি আবার আপনি মিশা যাদের এখানে দাঁড়ালেন ওনারা তো বাদ দিল, আপনার কারণে তো বাদ পড়ছে। তো আমি না আসলে কথার অর্থটা বুঝিনি কেন বলেছে, এই প্রশ্নের উত্তর আসলে কী হওয়া উচিত, কারণ আমি মিলাতে পারছি না যে আমার কারণে কে বাদ পড়লাম, খুঁজে পাচ্ছিলাম না। পরে বুঝলাম যে আমার গত ইলেকশনে আমি যে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, তাদের কথা বলেছিলাম, সেই জায়গাটা থেকে তারা ভাবছে আমার কারণে তারা বাদ পড়েছে, কিন্তু বিষয়টা ওরকম ছিল না, এটা ক্লিয়ার করা দরকার। তারা বাদ পড়েছে আমি যে গতবার 2018 ইলেকশন করেছি তার আগের বার, তারা 2017 সম্ভবত যে প্যানেল ছিল সেখানে তারা বাদ পড়েছে। সেখানে আজকে যারা এই বিষয়গুলো নিয়ে অনেক নাড়াচাড়া দিচ্ছেন বলছেন আমাকে উদ্দেশ্য করে, তারাও ওই প্যানেলে ছিলেন এবং তারাই সাইন করেছেন। বিষয়টা খুব ক্লিয়ার, তারা বাদ দিয়েছেন তাদেরকে উপযুক্ত মনে করেন নাই বলেই তাদের বিষয় বিবেচনা থেকে পুরো উপদেষ্টা কমিটি তাদেরকে বাদ দিয়েছেন। সেটি রক্ষা করার জন্য একটু সুযোগ দেওয়া হোক, আমি মনে করি অবশ্যই মিশা এবং জায়দের জয় জিততে হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, জয় বাংলা। সো আমরা যা আমরা যতটুকু জানি যারা কৃষিকাজে জড়িত ছিলেন, যারা ধান রোপণ করেন, ধান যারা রোপণ করেন, কেন আমরা যে চাল খাচ্ছি সেখানে চাল পাচ্ছি। সো আমি যেটা বলতে চাই, সবাই একটু